হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কীভাবে যে কোনো মোবাইলের সাহায্যে কীভাবে ট্রেনের বিস্তারিত তথ্য বা কারেন্ট লোকেশন সেগুলো জানা যায়। চলুন, এটা জানার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে, সেই জন্য অ্যাপটিকে ওপেন করতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার পর যে স্পট বলে যে অপশনটা আছে, ওটাই ক্লিক করে ফ্রম স্টেশন, কোন স্টেশন থেকে আপনি সফর করবেন সেটা নাম লিখতে হবে। আমি হাওড়া জাংশন থেকে সফর শুরু করব টু স্টেশন, মানে কোথায় কোন পর্যন্ত যাবেন। আমি যাব দীঘা, দীঘা সিলেক্ট করলাম। তা ফাইন ট্রেনস, কোন ট্রেনে যাবেন, এখানে তিনটে ট্রেন দেখাচ্ছে, তার মধ্যে দুটো ট্রেন চলবে দেখাচ্ছে, এই ট্রেনটা আমি যাব। 6:50-এর যে ট্রেনটা আছে সেই ট্রেনটার উপর ক্লিক করলাম, সেই ট্রেনটা যাবতীয় তথ্য দিয়ে দিয়েছে, 6:50-এ ছাড়বে এবং কোথায় কোথায় থামবে, না থামবে, কটার সময় থামবে, সেগুলো সব দিয়েছে, এবং দীঘায় 10:15-এর সময় পৌঁছাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।